আবারও যান সন্ত্রাসের বলি এক ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে জানা গেছে শনিবার রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ কাঞ্চনপুর এলাকার বাসিন্দা সুজিত বড়ুয়া তার দোকান লাগিয়ে বাইকে করে দোকানের এক কর্মচারীকে নিয়ে বাড়ি যাচ্ছিলেন ঠিক সেই সময় অপর দিক থেকে বাইকে করে আসা জরজ রিয়াং নামের এক যুবকের বাইকের সাথে সুজিত বড়ুয়ার বাইকটির মুখোমুখি সংঘর্ষ ঘটে তাতে করে দুটি বাইকে থাকা তিনজন ব্যক্তি রাস্তার উপর ছিটকে পড়ে যায় তখন দুই বাইকের মুখোমুখি সংঘর্ষের বিকট শব্দে আশেপাশের লোকজন ছোটে এসে কাঞ্চনপুর দমকল অফিসে খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে আহত তিন ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে কাঞ্চনপুর হাসপাতালে নিয়ে আসে সেখানে উপস্থিত চিকিৎসকরা তাদের অবস্থা বেগতিক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে তবে জেলা হাসপাতালে চিকিৎসকরা জনজ রিয়াং এর অবস্থা বেগতিক দেখে তাকে জীবিতে রেফার করে আমার নাম বিশ্বজিৎ সরকার আমার পার্শ্ববর্তী দাদা হয় নাম সুজিত বড়ুয়া আমরা খবর পাইয়া গেছি যে কাঞ্চনপুর পেট্রোল পাম্প সংলগ্ন যে ব্রিজটা আছে ব্রিজটার উপরে তার অ্যাক্সিডেন্ট হয়েছে যাওয়ার পরে শুনতে পাচ্ছি যে দুইটা বাইক মুখামুখি বাড়ি রয়েছে ওইখানে ওই রাস্তার কাজ চলতে আসে দেখতে পিছ রাস্তার উপরে কিছু মাটি ছিল প্যাক ছিল কাদা তার কারণে বোধহয় স্লাইড হয়ে গেছে তো ওইখেত থেকে কাঞ্চনপুর থেকে এখানে ধর্মনগর রেফার দিছে রেফার দেওয়ার পরে আমরা এখানে নিয়ে আসি তাই নিয়ে একটু সুস্থ আছে আর দুইজন একটু বেশি এনজার্ড হয়েছে এতটুকুই বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসা চলছে আহত সুজিত এবং লিটন পালের তবে সুজিত বড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক তাই প্রয়োজনে তাকেও জীবিত রেফার করা হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক পাশাপাশি রবিবার ময়নাতদন্ত শেষে জনথ্রিয়াঙ্গার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে